সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বিজেপি। হিংসার রাজনীতি করতে গিয়ে ন্যূনতম সৌজন্য হারিয়ে ফেলছেন বিজেপি নেতারা। সম্প্রতি বিনা প্ররোচনায় রিপাবলিক টিভির মহিলা সাংবাদিকের গায়ে হাত তোলেন মালদা জেলার বিজেপি নেতা অম্লান ভাদুরি। পুরো ঘটনা বন্দী থাকে ক্যামেরায়। এখানেই শেষ নয়, দেখুন এনআইএ সাংবাদিককে কিভাবে অপমান করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশ কে বৈজ্ঞানিকোঁ কা অভিনন্দন করতা হুঁ। কি ভাবছেন উত্তরপ্রদেশ বহুদূর? শুনে নিন কি বলছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। আপনারা দুদিন পরে গলায় কাগজ লিখে ওইগুলিকে ঘুরে বেড়াবেন, আমি পাকিস্তান বানাবো বলবো না হলে আপনাদের এনকাউন্টার করা হবে, কেউ বাঁচাতে পারবেন না। এই বিষ শুধু বিজেপির পুরুষ সদস্যরাই ছড়ান তা নয়, তিনি তো রাজনীতি জানেন, তিনি এতদিন সিনেমা করে এসেছেন, এরপরে দোসরা মেয়ের রেজাল্ট বেরোনোর পর উনি হয়তো কনডমের দোকান খুলবেন। বিজেপি সাহস কি করে হয় মানুষের সাথে এরকম ব্যবহার করার? কোথা থেকে আসে এই ঔদ্ধত্য? এই অসভ্যতা আমি বাংলা মেনে নেবে না,